সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সত্যের সন্ধানে বাংলা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আমি সুমন আছি আপনাদের সাথে। তো দর্শক, এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজার আঁকের পাইকারি আড়তে। তো দর্শক, এই যে আপনারা দেখেছেন, এখানে বিশাল বিশাল বড় বড় আঁকগুলা ওনারা সাজিয়ে রাখছে। ঢাকা শহরের মধ্যে সবচেয়ে বড় আঁকের এই পাইকারি আড়ত। তো দর্শক, আপনাদের একটু ভালো করে এই আঁকগুলো আমরা দেখাই। দেখেন, বিশাল বড় বড় আঁক। তো দর্শক, খুবই সুন্দর লাগতেছে আমার কাছে। দেখেন আপনারা ভালো করে। তো দর্শক, আপনারা যারা এই আঁকের ব্যবসা করতেছেন, তারা ঢাকায় শ্যামবাজার এসে এখান থেকে পাইকারি আঁক নিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন। তো দর্শক, ঢাকা শহরের যারা আঁকের রস বিক্রি করে, তারাই কিন্তু এখান থেকে আঁকগুলা নিয়ে কিন্তু তারা বিভিন্ন জায়গায় বিক্রি করে থাকে। আপনাদের একটু ভালো করে দেখাই, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এই যে দেখেন, ওনারা ভালো করে আঁকগুলা কিন্তু এখানেই চুলতেছে। ছোলা আঁকও ওনারা এখান থেকে কিনে নেয়, আর ছোলা ছাড়াও আঁকও কিন্তু ওনারা এখান থেকে কিনে নেয়। এখানে বিভিন্ন সাইজের এই আঁক পাওয়া যায়। তো দর্শক, এই জায়গাটা এমন একটি জায়গা, খুবই নিরল একটি জায়গা। সত্যি আপনারা যদি এখানে আসেন, আপনাদের অনেক ভালো লাগবে। এই যে দেখেন, খুবই সুন্দরভাবে সাজিয়ে রাখছে। তো আপনারা আবার মনে করবেন, এগুলো সবগুলো কিন্তু বাঁশ, বাঁশ না, এগুলো হলো আঁক। ঠিক আছে, আঁক বলে বা গেন্ডারি বলে, এটা দুইটাই নাম। তো আমি ওনাদের কাছ থেকে যতটুকু শুনলাম, ওনারা বলতেছে এটার অরিজিনাল নাম হইলো আঁক, কিন্তু সবাই বলে গেন্ডারি। বই পুস্তকে এটার নামটা দেওয়া আছে আঁক। তো দর্শক, আমরা সামনের দিকে যাই, আপনাদেরকে একটু ভালো করে দেখাই। এই যে আপনারা দেখেন, খুবই সুন্দরভাবে ওনারা সাজিয়ে রাখছে। কথা বলে আজকে আপনাদেরকে এই পুরো আঁকের আপডেটটা দিব, কত করে ওনারা এই আঁকগুলা পাইকারি বিক্রি করে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কাকা, আপনার নামটা একটু বলেন। আমার নাম পান্না মিয়া। আপনার গ্রামের বাড়ি কোথায়? খুলনা বাগেরহাট। কত বছর যাবত ধরে আঁকের ব্যবসা করেন আপনি? 30-35 বছর। 30-35 বছর ধরে আঁকের ব্যবসার সাথে জড়িত আপনি? জি, আড়তে আছেন? আড়তে। আচ্ছা, এটা তো শ্যামবাজার আঁকের আড়ত বললে ছিনাই দিবে সবাই। জি জি। আচ্ছা, তো আমাকে এখন একটু বলেন, এখন কি আঁকের ফুল সিজন? এখন মধ্যম সিজন আর কি। মধ্যম সিজন এখন। এটার নাম কি আঁক বলে না গেন্ডারি বলে? এটা আঁক বলে, মানে গেন্ডারি বলে ঢাকায়, দেশবাড়ি গ্রাম অঞ্চলে আঁকই বলে। আঁক বলে, মানে বই পুস্তকে কি এটার নাম কি আঁক আছে না গেন্ডারি? আঁক আছে। আঁক আছে। আচ্ছা, আমরা যতটুকু শুনলাম বই পুস্তকে এটার নামটা আঁক, কিন্তু ঢাকা শহরের মানুষ বলে গেন্ডারি। গেন্ডারি বেশি শুদ্ধ করে বলে গেন্ডারি। আচ্ছা, তো এই আপনার এখানে মানে কয় সাইজের গেন্ডারি আছে, কোথায় আছে? চিটাগাং, খাগড়াছড়ি, তারপর মানিকগঞ্জ, ফরিদপুর, সব জায়গারই আছে। সব জায়গার কম বেশি, চাঁদপুর সবখানের মাল আছে। আচ্ছা, আমার সাথে একটু উঠে আসেন, আমরা ওই সামনের গ্যান্ডারিগুলো দিয়ে শুরু করবো। ওগুলোর দামগুলো কেমন? এই যে একটু সামনের দিকে যান, আমরা একটু আপনার কাছ থেকে জানি। আমরা সামনে যে গ্যান্ডারিগুলো দেখতেছি, এগুলো কোথায়কার গ্যান্ডারি কাকা? এটা হচ্ছে চিটাগাং। এটা হলো চিটাগাংয়ের গ্যান্ডারি। আচ্ছা, তো এই গ্যান্ডারিগুলো কত করে কীভাবে বিক্রি করেন? এরকম 2000 টাকা। 100 কত বিক্রি করেন? 2000 টাকা। 100-2000 টাকা বিক্রি করেন, মানে পার পিস কি 20 টাকা? 20 টাকা। জি। আচ্ছা আচ্ছা, পার পিস 20 টাকা করে বিক্রি করতেছেন, 100-2000 টাকা। 2000 টাকা। 2000 টাকা বিক্রি করতেছেন। এটা মিষ্টি কেমন হবে? মিষ্টি ভালো, মিষ্টি আছে, ভালো মিষ্টি হবে। দর্শক, আপনারা একটু দেখেন, গ্যান্ডারিটা মোটামুটি বড় আছে। আচ্ছা, তাহলে এটা পার পিস 20 টাকা বিক্রি করতেছেন। আচ্ছা, আমরা এদিকের গ্যান্ডারিগুলো একটু দেখি, এদিকে আসেন একটু। আচ্ছা, এটা কোথায়কার গ্যান্ডারি কাকা? এটাও চিটাগাং। এটাও চিটাগাং। এটা কত করে বিক্রি করতেছেন? এটা বিক্রি হইতেছে 1500 টাকা। এটা 100-1500 টাকা বিক্রি করতেছেন। দর্শক, আপনি একটু ভালো করে দেখলে বুঝতে পারবেন, 100 পিস গ্যান্ডারি বিক্রি করতেছেন 1500 টাকা। পার পিস 15 টাকা কইরা। জি জি। আচ্ছা দর্শক, আপনাদের একটু ভালো করে আমি গ্যান্ডারিগুলো একটু দেখাই, এগুলোও কিন্তু মোটামুটি বড় আছে গ্যান্ডারি। আচ্ছা, আর আমার পিছনে তো গ্যান্ডারি আছে, এগুলো কেমন দাম? এটাও একই গ্যান্ডারি। আচ্ছা, এগুলো কি কাকা? এটা হলো আগলি। এটা মানে কি বিক্রি হয়? হ্যাঁ বিক্রি হয়, এটা এটা নিয়ে আবার লাগাবে, এটা আবার আউট হবে। আচ্ছা তাই নাকি, মানে এটা এটা লাগাইলে গ্যান্ডারি হবে? আবার গ্যান্ডারি হবে। গ্যান্ডারি কি এগুলো লাগাই গ্যান্ডারি হয়? এটা কি বিষ আছে না? বিষ হয় না? এটাই বিষ। এটাই বিষ? এটাই বিষ। আচ্ছা আচ্ছা, এই যে এখানে আপনারা এক বান্ডিল রাখছেন, এটা কত করে বিক্রি করতেছেন? ২০০-250 টাকা। এগুলো বিক্রি হয়? বিক্রি হয়। তাহলে তো গ্যান্ডারি কিছু ফালানো যায় না? না, মানে আগারও দাম আছে? আগারও দাম আছে। আচ্ছা আচ্ছা, আমাকে কাজ দেয় ব্যাপারে কিনে নিয়ে, এবার লাগায় ব্যাপারীরা, আবার লাগায়। জি, এটা আবার লাগাইলে তারপরের বছর আবার আসবে, পরের বছর আবার আঁক হবে, আল্লাহ যদি আনে গ্যান্ডারি হবে। আচ্ছা আমাকে বলেন, এটা কি ঢাকাশোর মানুষ কিনে? জি কিনে। এটা কি না দেশের মানুষ কিনে? দেশবাড়িতে কিনে, দেশের মানুষই কিনে, ফরিদপুর, চাঁদপুর, ওখান থেকে তারা আসে, আইসে এখান থেকে নিয়ে যায়। জি, এখান থেকে নিয়ে যায় ব্যাপারীরা। আচ্ছা আচ্ছা, বুঝতে পারলাম। আচ্ছা একটু এদিকে আসেন, আমরা এখানে খুব সুন্দর সুন্দর গ্যান্ডারি দেখতেছি, এগুলা তো একদম মানে চিকন বেশি না? জি। এগুলা একটু সামনে যান,
এগুলা কোথাকার গেন্ডারি? এটা হলো 20 গ্রাম। এটা এরকম কা? এটা লাল লাল হলুদ আর হলুদ রং এরকমই রং এরকম এটা কি হলুদ কালার মত না হলুদ কালার জি আচ্ছা আচ্ছা এটা 100 কত বিক্রি করতেছেন এটা 100 ধরেন 2000 2200 2500 ঠিক না মাল মাল বুঝে দাম আজকের কেমন দাম এটা আজকের বসে 1500 টাকা আজকে এটা 1500 টাকা বিক্রি করতেছেন আচ্ছা দর্শক এই যে আপনি একটু আগগুলা দেখেন এটা অন্য কালার এটা কেমন মানে মিষ্টি হবে হলুদ কালার আর কি এটা কি চাবাই খাওয়ার জন্য বেটার না রস বের করার জন্য বেটার এই খাওয়া যায় চাবাই দাঁতে চাবাই খাওয়া যায় নরম আছে নরম আছে চাবাই খাওয়া যায় আচ্ছা আচ্ছা তাহলে এটা পার পিস এটা 15 টাকা পড়তেছে এটা 15 টাকা এটা 15 টাকা পড়তেছে মোটামুটি মিষ্টি হবে হ্যাঁ মোটামুটি মিষ্টি ভালো আচ্ছা এইদিকে আসলে আমরা এগুলা কেমন দাম এটা ওই ওই আছে এটা এটার একই দাম আচ্ছা আমাদের সাথে একটু আসুন সামনের দিকে যাই এখানে আরো বড় বড় আগ দেখতেছি দর্শক এটার নাম আগ বলে গেন্ডারি বলে দুইটাই বলে তো এগুলা তো আবার অন্য সুন্দর দেখতেছি একদম বাংলা এটা কি বাংলা বাংলা গেন্ডারি বাংলা গেন্ডারি এটা বাংলা আর ওইটা যে রং বিলাস মানে ওইটা মে রস ভাঙার এটা দাঁতে খায় এটা বেশি দাঁতে খায় এটা কি দাঁতে খাওয়ার জন্য পারফেক্ট হ্যাঁ এটা বেশি মিষ্টি এটা কি বেশি মিষ্টি আচ্ছা আচ্ছা আমাদেরকে অনেকে বলে কিছু গেন্ডারি আছে রস বাইর করার জন্য মানে যারা রস বিক্রি করে তারাই কিনে নেয় আর কিছু গেন্ডারি আছে যারা মানে হাতে কাটে হাতে কাটে বিক্রি করে তারা নেয় তাহলে এটা ছাবাই খাওয়ার জন্য বেস্ট জি হ্যাঁ এটা পার পিস কত বিক্রি করেন বা 100 কত এটা 2500 টাকা এটা 2500 টাকা এটা দাম একটু বাড়তি ও আচ্ছা আচ্ছা তো দর্শক আমি আপনাদেরকে একটু বলে দেই যারা মানে গ্যান্ডারি রস বিক্রি করে তারা কিন্তু এটা নিয়ে পোষাইতে পারবে না না তারা এটা নেয় না যারা ঢাকা শহর হাইটা এটা বা বিভিন্ন জায়গায় বিক্রি করে চাবাই খাওয়ার জন্য তারা এই গ্যান্ডারিটা নেয় দর্শক আপনারা একটু গ্যান্ডারিগুলো দেখেন অনেক বড় গ্যান্ডারি তাহলে এটা ওনারা 100 বিক্রি করতেছে 2500 টাকা 2500 টাকা সবচেয়ে হাই কোয়ালিটি হাই দামের কি এই গ্যান্ডারিটা না ইচ্ছে দামি আছে আরো না এরকম আছে আছে বেশিও আছে তাই আজকে আর এখন আর আছে বেশি নাই না 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 আচ্ছা হলুদ গুলার দামগুলো একটু দেখি আমরা এগুলা কত বিক্রি করতেছেন এটি আর ওটি একই এগুলা আর ওগুলা একই একই আচ্ছা আচ্ছা এদিকেও আমরা দেখতেছি এগুলার দাম কেমন এটাও বাংলা এটাও এরকম দেখা 1500 টাকা এটাও 1500 টাকা এটা পার পিস 1500 টাকা কইরা না 1500 টাকা জি 1500 টাকা আচ্ছা সামনের দিকে আমরা দেখতেছি মানে কিছু আগ ছুইলে রাখছে এটা আর রহস্যটা একটু যদি বুঝাই বলতেন সামনের দিকে একটু যান মানে এগুলো কেন ছুইলে রাখছে এটা রসের জন্য রসের জন্য রসের জন্য আর কি ওই যে মেশিন কে ভাঙে ঘুরে ভাঙে এটা কি আপনারা ওদেরকে ছুইলে দেন না না আমরা ছুইলে না ঘর লোক ছেলে নেওয়া লোক আছে ওই তো ছেলতে আছে ও আচ্ছা আচ্ছা বুঝতে পারলাম ওনাদের যদি সময় না থাকে আপনারা ওনাদেরকে ছুলে দিলে আমাদের পয়সা দেয় আচ্ছা আচ্ছা বুঝতে পারলাম তাহলে ওনারা মানে এত কষ্ট হতো ওনারা সময় পায় না অনেক সময় অনেক সময় সময় দেখে গেছে আপনাদের কাছ থেকে ছুইলেও নিতে পারে ছুলে নিলে একটু দাম একটু বাড়তে পারে নাকি দাম একটু বাড়তে পারে বুঝতে পারলাম তাহলে ছুলারও খুব সিস্টেম আছে আচ্ছা আচ্ছা ওই যে আমাদের এক কাকা দিক দিক দিয়ে চলতেছে তো আপনাদের এই জায়গাটা এত নিরল একটা জায়গা মানে সত্যি ঢাকা শহরের ভিতরে মানে মাসকালে মেডেল জায়গায় যে এত সুন্দর একটা জায়গা আছে মানে কোনো আপনি দেখেন এত গাড়ি ঘোড়া চলে কোনো আওয়াজ নাই কোনো আওয়াজ নাই কোনো কিছু নাই নিরাপত্তা একদম ঠান্ডা নীরব হ্যাঁ নীরব আচ্ছা আচ্ছা তো দর্শক আজকের জন্য আমরা বিদায় নিলাম সবাই ভালো থাকবেন তো দর্শক আপনারা যারা এই আঁকের ব্যবসা করতেছেন তারা ঢাকায় এই শ্যামবাজার এসে আসলে আপনারা যদি বলেন শ্যামবাজার আঁকের আড়তটা কোথায় তাহলে যে কোনো লোক আপনাদেরকে দেখাইয়ে দিবে তাহলে আপনারা এখান থেকে আঁকগুলা ফ্যামিলির জন্য নিতে পারবেন বা আপনারা যদি এই ব্যবসা করেন আঁকের বা রস ভাঙাইতে চান তারাও কিন্তু এখান থেকে আঁকগুলা নিয়ে আপনারা বিভিন্ন জায়গায় ব্যবসা করতে পারবেন তো দর্শক আজকের জন্য আমরা বিদায় নিলাম সবাই ভালো থাকবেন আর কাকা আপনাকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার এই মূল্যবান সময়টা আমাদের দেওয়ার জন্য তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ।